সেন্টারের উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার আজ দুর্গা বাজারে মডেল ট্রিপল আর সেন্টারের উদ্বোধন করা হয় যেখানে আগরতলা পুর নিগমের উদ্যোগে এই সম্পূর্ণ সেন্টারটি গড়ে তোলা হয়েছে আজ মেয়র দীপক মজুমদারের হাত ধরে সেন্টারটি উদ্বোধন করা হয় একই সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত থেকে শুরু করে দুর্গা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ দুর্গা যমুনি বাজারে মডেল ট্রিপল আর সেন্টারের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং সারা পরিলক্ষিত হয় কার্যত ব্যবহারযোগ্য কেন্দ্র আমরা এক কথাই বলতে পারি যে কেন্দ্রের মধ্য দিয়ে নাগরিকদের বিভিন্ন ব্যবহার ব্যবহৃত সামগ্রী যার মধ্যে জামা কাপড় থেকে শুরু করে জুতো ব্যবহারযোগ্য অন্যান্য সামগ্রী যে সামগ্রীগুলি এই সেন্টারটিতে দেওয়া যেতে পারে এবং তার পাশাপাশি এই সমস্ত সামগ্রীগুলো কিভাবে আবারও পুনর্ব্যবহার করা যায় তার উদ্যোগে এই বিশেষ সেন্টারটি উদ্বোধন করা হয়েছে তবে ভারত সরকারের বিশেষ দপ্তর বিশেষ করে গৃহায়ন এবং নগর বিষয়ক দপ্তরের উদ্যোগে এই ট্রিপেল আর সেন্টারের উদ্বোধন করা হচ্ছে রাজ্য জুড়ে প্রতিটা জেলায় জেলায় ট্রিপল আর সেন্টারের উদ্বোধন আজ তারই অঙ্গ হিসেবে দুর্গা চম্বণী বাজারে ট্রিপল আর সেন্টারের উদ্বোধন করা হলো আজকের এই সেন্টারের উদ্বোধনের পর মেয়রের কি বক্তব্য রয়েছে শুনুন মেয়রের বক্তব্য আপনারা শুনলেন কার্যত পুনর্ব্যবহার যোগ্য যে কেন্দ্র তার উদ্বোধন করা হলো এবং এই কেন্দ্র থেকে নাগরিকদের বিভিন্ন ব্যবহারকৃত সামগ্রী কাপড় জামা সমস্ত কিছু ব্যবহার করা যাবে পুনর্ব্যবহার করা যাবে এবং আজ মেয়র দীপক মজুমদারির উদ্যোগেই উদ্বোধন করা হল দুর্গা চমোহনী এলাকায় ট্রিপল আর্ট সেন্টারের মডেল ট্রিপল আর্ট সেন্টারের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয় এলাকার নাগরিকরা উপস্থিত ছিলেন সকলের মধ্যে একটা আলাদা সারা পরিলক্ষিত হয় উৎসাহ লক্ষ্য করা গেছে সকলের মধ্যে দুর্গা বাজারে এই সেন্টার উদ্বোধনের পর এলাকার বহু মানুষ বিশেষ করে যারা গরিব নিম্ন আয়ের তারা সকলেই উপকৃত হতে পারবেন বলেই আশা করছেন মেয়র থেকে শুরু করে বর্তমানে যে উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগকে সামনে রেখে এই সেন্টারটির নতুন ভাবে খোলা হলো দুর্গা চৌমুহনি বাজারে তিন সপ্তাহ ব্যাপী স্বচ্ছ মিশন টু পয়েন্ট অন্তর্গত এই বিশেষ সেন্টারের উদ্বোধন করা হলো এবং যার উদ্বোধন করলেন আজ মেয়র দীপক মজুমদার দুর্গা চৌমুহনি বাজারে উদ্বোধন করা হলো এবং এই সমস্ত সেন্টার থেকে মানুষজন ব্যবহার করতে পারবে একাধিক সামগ্রী যা পাওয়া যাবে এই সমস্ত সেন্টারে বলেই জানানো হচ্ছে একটা ছোট্ট দ্রুতই পাওয়ার ফিরছি সঙ্গে থাকুন